হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে অতি সহজে নতুন রাঁধুনিরা পাক্কি বিরিয়ানি রান্না করতে পারবেন। এই বিরিয়ানি খেতে দারুণ সুস্বাদু যে কোনো অতিথি আপ্যায়নে অথবা ঈদের দিনে, বিশেষ কোনো দিনে আমরা ঘরে খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিতে পারি এই সুস্বাদু রেসিপি। যারা কোনো দিন রান্না করেননি তারাও আমার এই টেকনিকগুলো দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পাক্কি বিরিয়ানি আমরা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারি, গরুর মাংস দিয়েও তৈরি করতে পারি। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি রেডি করে নিয়েছি। 500 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিনি গুঁড়া চাল বা বাসুমতি চাল, কাটারি ভোগ, যে কোনো চাল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। পোলাওর চাল দিয়েও তৈরি করা যায়। 4 থেকে 5 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটু 30 মিনিট আমরা এভাবে রেখে দিতে পারি, তাহলে ঝরঝরা হবে। একটি স্ট্রেনারের সাহায্যে আমি এরকম চালটা ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। পাক্কি বিরিয়ানি তৈরির আরেকটি উপাদান আলু। আমি 2টি আলু বড় বড় করে গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই আলুতে আমি কিছু ফুড কালার মিক্সড করব। ফুড কালার মিক্সড করলে আলুটার কালার সুন্দর আসবে, তবে স্বাদের কোনো পার্থক্য হবে না। তাই আমি সামান্য কিছু ফুড কালার বা জর্দা রং নিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে সম্পূর্ণ আলুটাকে আমি ম্যারিনেট করে নিব। 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে নিয়ে এই আলুটাকে আমি ভেজে নিব। তেলের সাহায্যে ভেজে নিলে পাক্কি বিরিয়ানিতে আলু দিলে খেতে দারুণ মজা লাগে এবং টেস্টও বহুগুণে বেড়ে যায়। এবার চুলায় আমি একটি ননস্টিকি প্যান চড়িয়ে নিলাম, যেই প্যানে আমি আলুগুলো ভেজে নেব। যার জন্য তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ আমি আলু ভাজব এবং বেরেস্তাটাও ভেজে নেব। আমরা একই পাত্রেও রান্না করতে পারি অথবা আলাদা আলাদা পাত্রেও আমরা বিরিয়ানি তৈরি করে নিতে পারি, তবে অন্য একটি পাত্রে আমি আলুগুলো ভেজে আমি রেডি করে নিতে পারি। সব আলুগুলো আমি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে নিব, মাঝে মাঝে একটু লালচে করে আমি নিচ্ছি। আলুগুলো প্যানে দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি, আর বাকি যেই সেদ্ধ হবে সেই সেদ্ধটুকু যখন রান্না হবে তখন হয়ে যাবে। আলুগুলো একটু লালচে কালার হয়ে আসার পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘরোয়া কিছু মশলা যেগুলো আমরা সাধারণত ঘরেই থাকে, এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই তৈরি করে নিব সুস্বাদু বিরিয়ানি। দেখিয়ে দিচ্ছি কী কী মশলা দিয়ে আমি মশলাটা রেডি করে নিব। নিয়েছি 2টি তেজপাতা, দারুচিনি 3 থেকে 4টি, এলাচ 3 পিস, লবঙ্গ, গোলমরিচ, নিয়েছি জয়িত্রী, জিরা এবং শাহী জিরা, নিয়েছি জায়ফল, লাল মরিচ। এছাড়াও আপনারা দিতে পারেন কাবাব চিনি এবং স্টার মশলা। হাতের কাছে না থাকলে বা সংগ্রহ করতে না পারলে অ্যাভয়েড করলেও চলবে, যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করে দেখাচ্ছি। আর আমি যেহেতু 1 কেজি মাংসের জন্য নিয়েছি, অল্প করেই নিয়েছি, আর আপনাদের যদি বেশি পরিমাণ রান্না করেন এক্ষেত্রে আপনারা পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি এই উপাদানগুলো একটু
ভেজে আমি গুঁড়ো করে নেব। একটি ফ্রাই প্যান আমি নিলাম, ফ্রাই প্যানে আমি সব মশলাগুলো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে এবং হালকা করে গরম করে নিতে হবে। এবার আস্তে আস্তে আমি মশলাটা একটু ভেজে নেব, পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং চুলার আঁচটা আমি এক্ষেত্রে মিডিয়াম লো করে রেখেছি। আস্তে আস্তে 5 মিনিটেরও কম সময় একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো একটু টেলে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি আবার প্লেটে ঢেলে নিয়ে। এখন আমি একটি ব্লেন্ডারের জারে অথবা শিলপাটায় বেটে এগুলো আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দারুণ ফ্লেভার আসছে। এখন আমি একটি কৌটায় সংরক্ষণ করে নিতে পারি। আমরা সারা বছর এভাবে কৌটায় বেশি করে তৈরি করে রাখতে পারি, তাহলে আমরা যখন বিরিয়ানি রান্না করব বা মাংস রান্না করব এইভাবে আমরা অল্প অল্প করে দিয়ে রান্না করতে পারি। বিরিয়ানি তৈরি করার জন্য এবার আমি মাংসটা রেডি করে নিব। প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টক দই। টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাজার থেকে কেনা যে কোনো টক দই দিয়ে তৈরি করে নিতে পারেন। তারপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি, যেন সব জায়গায় ভালো মতো মশলাটা লাগে। টক দই দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেওয়ার পর একে একে মশলাগুলো মিক্সড করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি যেহেতু 1 চামচ পরিমাণ মাংস নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আমি এখানে ব্যবহার করব না। এবার আমি যে বিরিয়ানির মশলাটা রেডি করে রেখেছি এই বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা দিবেন, আপনারা কতটুকু রান্না করছেন সেই অনুযায়ী। আমি যেহেতু 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি সেই অনুযায়ী মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1/2 চামচ পরিমাণ করে। এখন সব উপাদানগুলো ভালো মতো আমি মাখিয়ে নেব। আর দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি 1 চামচ পরিমাণ লবণ এখানে ব্যবহার করব। এখন এই মশলাসহ এবং লবণসহ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো হয়, তাহলে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আর গরমের দিন হলে ম্যারিনেট করে অবশ্যই নর্মাল ফ্রিজে টেম্পারেচারে রাখতে হবে। এভাবে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে তারপর আমি রান্না শুরু করব। এদিকে আলু ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলেই আমি বেরেস্তা ভেজে নিব, যার জন্য আমি 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে ভালো করে ভেজে নিচ্ছি। আর বেরেস্তা, যারা একদম নতুন বেরেস্তা সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে বলে দিচ্ছি, ডিপ করে ডুবো তেলে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজি করাকে বেরেস্তা বলা হয়। আমরা প্রয়োজনে সংরক্ষণ করেও রাখতে পারি। বেরেস্তাগুলো এইভাবে ভেজে আমরা কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তবে পুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে। বেরেস্তাগুলো ভেজে আমি তেল থেকে ছেঁকে একটি বাটিতে তুলে নিয়েছি। এবার আমি অন্য একটি প্যান নিয়েছি যেখানে আমি বিরিয়ানি রান্না করব। একটু মোটা তল আলা আর একটি বড় পাত্র নিতে হবে যেখানে বিরিয়ানি রান্না করা যায় এবং আটে। এ ধরনের একটি পাত্রে অবশিষ্ট তেলটুকু আমি দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে আমি গরম করে নিব। গরম করে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। আমি যেহেতু হাতের কাছে থাকা নর্মাল যেই মশলাগুলো আছে এই মশলাগুলো দিয়েই রান্না করছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আমি যেহেতু বেরেস্তা ব্যবহার করব বেশি পেঁয়াজ আমি দিলাম না। এরপর 2টি এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমি যেহেতু গুঁড়া মশলাও ব্যবহার করব তাই এখানে আমি খুব বেশি পরিমাণ মশলা দিচ্ছি না। এবার দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। পরিমাণ যদি আপনাদের বেশি হয় এক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার এই মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব।
যেহেতু মশলাটা একটু ভেজে গোল্ডেন কালার আসার পর আমি একে একে এখানে মাংসগুলো দিয়ে দিব। এর জন্য পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিই। আদা রসুন বাটা এবং এই পেঁয়াজ মশলাগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হলে সেক্ষেত্রে কাঁচা যে স্মেলটা থাকে এই স্মেলটা আর থাকবে না এবং খেতেও বেশি সুস্বাদু হবে। খুব বেশি আমি ভাজি করব না, কিছুটা গোল্ডেন হওয়ার পরে আমি যেই মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম এই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেব। এটা যেহেতু পাক্কি বিরিয়ানি, মাংসটা রান্না করে নিতে হয়। এভাবে নাড়াচড়া করে চুলার আগুন আমি মিডিয়াম রেখে মাংসটা যতক্ষণ পর্যন্ত না কষানো হয় ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি। মাংস থেকে আলাদাভাবে কোনো পানি দিতে হয়নি, যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আর গরুর মাংস মাংসটা থেকেই পানি ছেড়ে দিয়েছে। আমাদের বিশেষ টেকনিক, এই পানি দিয়েই আমি রান্নাটা সেরে নিব। মাংসটা মিডিয়াম লোতে চাল থেকে পানি ঝরিয়ে আমি চালটা রেডি করি স্ট্রেনারের সাহায্যে। এভাবে চাল থেকে পানি ঝরিয়ে নিতে হবে, পানি ঝরিয়ে তাহলে বিরিয়ানিটা খুব ভালো হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে, এদিকে আমি চুলায় গরম পানি করে নিয়েছি অন্য একটি পাত্রে, নিয়েছি তার চেয়ে আর এই গরম পানিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি জিরা আর দিয়ে দিচ্ছি এবারের জন্য 10 থেকে 12 টি শাহি জিরা আর একটি তেজপাতা। এখন এই পানিতে আমি যে পানি ঝরিয়ে রেখেছি এই চালগুলো দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব এবং এই চালটা আমি 5 মিনিট আমি যেহেতু সিদ্ধ করে নিব। পাক্কি বিরিয়ানি রান্না করছি, পাক্কি বিরিয়ানিতে চালটা একটু সিদ্ধ করে নিতে হয়, আর যেখানে কাচ্চি বিরিয়ানি সেখানে এত সিদ্ধ করতে হয় না। আমি আমার আরেকটি ভিডিওতে ডিটেইলস দিয়ে দিব। এভাবে আমি রান্না করে নিচ্ছি, তুলে নিব। চালটা সিদ্ধ হচ্ছে, এবার চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। চালটা 5 মিনিট পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। এবার টিপ দিয়ে দেখলাম ঝরঝরা হয়েছে এবং সিদ্ধ হয়েছে। এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি কাজু বাদাম একটু 1 কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, অল্প পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই উপাদানগুলো দেওয়ার পর আমি যে আলুগুলো ভিজিয়ে রেখেছি এই আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। সব উপাদানগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এভাবে ঢেকে রাখবো, ঢেকে রান্না করে নিচ্ছি। সব উপাদানগুলো আমি 5 মিনিট এভাবে আরও রান্না করে নেওয়ার পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে আবার ঢাকনা দিয়ে যখন বাকি রান্নাটা শেষ করে নিব তখন মাংস এবং আলু সব উপাদানগুলোই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি যে চালগুলো সিদ্ধ করে রেখেছি এই চালগুলো দিয়ে দিচ্ছি উপরে। প্রত্যেকটা কাজই মন দিয়ে আপনারা দেখবেন, যারা নতুন রাঁধুনি তারাও বিশেষ টিপসগুলো ভালো করে খেয়াল করে দেখবেন। আর আস্তে আস্তে চালগুলো ছড়িয়ে দিতে হবে, আর এই পোলাওয়ের চালটা গরম অবস্থাতে দিলেই ভালো, গরম থাকা অবস্থাতে এভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর সব এ ধরনের বিশেষ রান্নার ক্ষেত্রে যত উপাদানগুলো প্রত্যেকটা সঠিক মতো দেওয়া যাবে ততটাই টেস্ট বেড়ে যাবে। আমরা এর জন্যই দেখি এক এক রান্নার টেস্ট এক এক রকম হয়। পোলাওয়ের চালগুলো উপরে ছিটিয়ে দেওয়ার পর একে একে আমি লেয়ার করে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাগুলো কিছু ছিটিয়ে দেওয়ার পর আরও সামান্য কিছু রাখবো শেষে ডেকোরেশনের জন্য। এভাবে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আবার 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো না ফেড়ে আমি গোটা গোটাই দিয়ে রাখছি। আর দিচ্ছি আলু বোখারা। বিরিয়ানিতে বা পোলাওতে আলু বোখারা স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আলু বোখারার স্বাদ কিছুটা টক মিষ্টি,
যারা পছন্দ করেন না আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন এই সব উপাদানগুলো আমি দিয়ে নিয়েছি। এভাবে 10 থেকে 12টি আমি দিয়ে দিয়েছি, যে কোনো সুপার সবগুলোতে আপনারা পাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে বিরিয়ানির স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে আর দারুণ একটি ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। 1 চা চামচ চিনি ব্যবহার করলে টেস্টটা একটু ভালো আসবে। আর একটু গোলাপ জল বা কেওড়া জল আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এভাবে সব উপাদানগুলো দেওয়ার পর আমি ঢেকে আরও রান্না করব কিছুক্ষণ। 5 মিনিট দমে রাখার পর এখানে দুধের সঙ্গে আমরা একটু জাফরান অথবা ফুড কালার মিক্সড করে একটু এভাবে দিয়ে দিতে পারি। এভাবে আরও 5 মিনিট আমি দমে রাখব আর আস্তে আস্তে করে এভাবে আমি একটু নেড়ে দিব। সব উপাদানগুলো দেওয়ার পর আরও 5 মিনিট আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়ার উপরে দমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। লাস্ট মুহূর্তে এই দমে রাখার ফলে বিরিয়ানির যে আসল ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর একটু গোলাপ জল বা কেওড়ার জল ছিটানোর ফলে যাদের বদহজমে সমস্যা হয় বদহজম হবে না। হয়ে গেল, এখন আমি নামিয়ে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নিলাম। আর সাজানোর জন্য টমেটো, শসা এবং গাজর ব্যবহার করেছি। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু পাক্কি বিরিয়ানি। এইভাবে আমরা ঈদের দিনে অথবা অতিথি আপ্যায়নে বা ছুটির দিনে আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই সুস্বাদু এই পাক্কি বিরিয়ানি। হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়েই এত সহজে যে সুস্বাদু পাক্কি বিরিয়ানি রান্না করা যায়। যারা নতুন, কেমন হয়েছে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।